ফ্রেন্ডস আপনার দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং স্বাগত জানাই এই চ্যানেলে দর্শক বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হল ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দশই মে থেকে এবং শেষ হবে সাতই জুন এ সংবাদ জানিয়েছেন মধ্যশিক্ষা পরিষদের বর্তমান সভাপতি ভবত সাহা তিনি আরও জানিয়েছেন এবার মধ্যশিক্ষা পরিষদের নিয়মকানুন ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন এসেছে এবং অনেক নতুনত্ব এসেছে এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সিবিএসি ধাঁচে ন্যূনতম পাশে হার তিরিশ নম্বর থেকে বাড়িয়ে করা হয়েছে তেত্রিশ নম্বর এবছর ছাত্রছাত্রীদের আটশো নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে সে সঙ্গে বিশ নম্বরের ইন্টারনাল পরীক্ষা দিতে হবে তবে সবচেয়ে ভালো দিক হলো এবছর থেকে নতুন করে সিক্স সাবজেক্ট অন্তর্ভুক্ত হচ্ছে এই সিক্স সাবজেক্ট বিষয়টি সম্পূর্ণভাবে নতুন এ বিষয়ে যদি কোনো ছাত্রছাত্রী অতিরিক্ত নম্বর আদায় করতে পারে তা তার ডিভিশনের ক্ষেত্রে বিশেষ কাজে লাগবে আবার যদি কোনো ছাত্র অকৃতকার্য হয় কোনো একটা নির্দিষ্ট বিষয়ে তবে এই অতিরিক্ত নম্বর থেকে সে পাশের সুবিধা পাবে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ সভাপতি আরও জানিয়েছেন এবার অঙ্ক পরীক্ষা দুভাগে বিভক্ত হয়ে যাবে একটি হবে নর্মাল এবং অপরটি হবে স্ট্যান্ডার্ড এই দুই ভাগে বিভক্তের মাধ্যমে আগামী দিনের প্রস্তুতি নিতে পারবে ছাত্রছাত্রীরা জেনারেল এবং সায়েন্স দুটি সেক্টরের জন্য আলাদা করে অঙ্ক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবার হবে দূর ধরনের তাই প্রিয় দর্শক বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা সংগত খুটিনা বিষয়গুলি নিয়ে আজকের ছোট প্রতিবেদন আপনাদের সামনে দ্রুত উপস্থাপন করলাম ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানে থাকার জন্য এই অনুষ্ঠান সম্পর্কে আপনারা অবশ্যই আপনাদের মতামত লিখে জানাবেন